আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কুশি কাটার বেসিকের প্রথম ধাপ, আজকে আপনাদের দেখাবো কুশি কাটার কাজের বেসিকের দ্বিতীয় ধাপ। তো দ্বিতীয় ধাপে আমি আপনাদের দেখাবো হাফ ডাবল ক্রোশেট কীভাবে করতে হয়, ডাবল ক্রোশেট কীভাবে করতে হয়, ট্রিপল ক্রোশেট কীভাবে করতে হয়। তো চলুন শুরু করি। কাজটা শুরু করার আগে আমি একটা স্লিপ নোট দিয়ে নিব। স্লিপ নোট কীভাবে করতে হয় আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। তো স্লিপ নোট করার পরে চেন করতে হবে। চেন করাও আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখন আমি চেন করে নিচ্ছি, আমি 10টা চেন করব। আমি 10টা চেন করে নিলাম। এখন আমি করব হাফ ডাবল ক্রোশেট। তো হাফ ডাবল ক্রোশেট করার জন্য আমি আরো 2টা চেন করব। 2টা চেন করলাম। তো এখন এই 2টা চেন বাদ দিয়ে আমি 3 নাম্বার চেইনে কাজটা করব। এর জন্য আমি হুকে একবার সুতা পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে আমি 3 নাম্বার ঘরে হুকটাকে নিব। নিয়ে আমি হুকে সুতা পেঁচিয়ে আবার বের করে আনবো। বের করে এনে আমার হুকে কিন্তু এখন 3টা সুতা আছে। তো আবার সুতা পেঁচিয়ে এই 3 সুতার ভেতর দিয়ে আমি হুকটাকে বের করে নেব। আমি যখন সিঙ্গেল ক্রোশ করে দেখিয়েছিলাম তখন কি করেছিলাম, 2 সুতার ভেতর দিয়ে সুতা পেঁচিয়ে বের করে এনেছিলাম। আর হাফ ডাবল ক্রোশেট করার সময় 3 সুতার ভেতর দিয়ে সুতাটাকে বের করে আনতে হবে। আমি আবার হুকে সুতা নিচ্ছি, নিয়ে পরের চেইনে হুকটাকে নিব। নিয়ে আবার সুতা পেঁচিয়ে বের করে আনলাম। 3টা সুতা হলো। আবার সুতা পেঁচিয়ে 3 সুতার ভেতর দিয়ে আমি হুকটাকে বের করে নিব। হাফ ডাবল ক্রোশেট হয়ে গেল। আবার হুকে সুতা পেঁচিয়ে পরের চেইনে আমি হুকটাকে নিচ্ছি, আবার সুতা পেঁচিয়ে বের করে আনছি। আবার সুতা পেঁচিয়ে 3 সুতার ভেতর দিয়ে বের করে নিলাম। আবার হুকে সুতা পেঁচিয়ে পরের চেইনে বের করে নিলাম। আবার হুকে সুতা পেঁচিয়ে বের করে আনলাম। আবার সুতা পেঁচিয়ে 3 সুতার ভেতর দিয়ে হুকটাকে বের করে নিলাম। আমি আবার একটু দেখাচ্ছি। হুকে আমি একটা সুতা পেঁচালাম, আমি পরের চেইনে হুকটাকে নিলাম। নিয়ে আবার সুতা পেঁচিয়ে বের করে আনলাম। আমার হুকে 3টা সুতা আছে। আমার হুকে 3টা সুতা আছে। এখন আবার সুতা পেঁচিয়ে আমি 3 সুতার ভেতর দিয়ে হুকটাকে বের করে নিব। আমার হাফ ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো আবার পরের চেইনেও আমি একইভাবে কাজটা করব। হুকে সুতা পেঁচাবো, চেইনের ভেতর দিয়ে হুকটাকে নিব, সুতা পেঁচিয়ে আবার বের করে আনবো। 3টা সুতা হয়েছে হুকে। আবার সুতা পেঁচিয়ে এই 3 সুতার ভেতর দিয়ে বের করে নিব। আবার হুকে সুতা নিব, নিয়ে পরের চেইনে হুকটাকে নিব, আবার সুতা পেঁচিয়ে বের করে আনব। আবার সুতা পেঁচিয়ে 3 লুপের ভেতর দিয়ে সুতাটাকে বের করে নেব। এভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। তো আমি আমার বাকি চেনগুলোতে করে নিচ্ছি। আমি হাফ ডাবল ক্রোশেট দিয়ে একটা লাইন করে নিয়েছি। এখন আমি হাফ ডাবল ক্রোশেটের আরেকটা লাইন করব। এই জন্য আমি 2টা চেন নিব। আর মনে রাখতে হবে 2টা চেন সমান সমান একটা হাফ ডাবল ক্রোশেট। তো কাজটাকে ঘুরিয়ে নিলাম। এই যে একটা চেইন আছে, এই চেইনটা হচ্ছে এই লাইনের প্রথম চেইন। তো এই চেইনে আমি হুকে সুতা পেঁচিয়ে নিলাম। এই চেইনের ভেতর দিয়ে আমি হুকটাকে নিব। নিয়ে আবার সুতা পেঁচিয়ে বের করে আনলাম। 3টা সুতা হলো হুকে। 3টা সুতা আছে। তো আবার হুকে সুতা পেঁচিয়ে এই 3 সুতার ভেতর দিয়ে বের করে নিলাম।
হয়ে গেল একটা হাফ ডাবল ক্রোশেট। আবার হুকে সুতা পেঁচিয়ে নিব, পরের হুক চেইনে হুকটাকে নিয়ে সুতা পেঁচিয়ে বের করে আনব। আবার হুকে সুতা পেঁচিয়ে এই তিন সুতার ভেতর দিয়ে হুকটাকে বের করে নিব। হয়ে গেল হাফ ডাবল ক্রোশেট। হাফ ডাবল ক্রোশেট হচ্ছে ইংরেজি শব্দ, আর বাংলা এটাকে বলে হাফ লং। তা আমি আবার হুকে সুতা পেঁচিয়ে পরের চেইনে হুকটাকে নিলাম, নিয়ে সুতা পেঁচিয়ে বের করে আনলাম। আবার সুতা পেঁচিয়ে এই তিন সুতার ভেতর দিয়ে বের করে নিলাম। আবার ঠিক একইভাবে সুতা পেঁচাবো, পরের চেইনে হুকটাকে নিব, আবার সুতা পেঁচিয়ে বের করে আনব। আবার সুতা পেঁচিয়ে এই তিন লুপের ভেতর দিয়ে বের করে নিব। হাফ ডাবল ক্রোশেট হয়ে গেল। তো এইভাবেই হাফ ডাবল ক্রোশেটগুলো করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি পরের ঘরগুলোতে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। হয়ে গেল আমার হাফ ডাবল ক্রোশেটের দুইটা লাইন। এখন আমি করব ডাবল ক্রোশেট। তো ডাবল ক্রোশেট করার জন্য আমি তিনটা চেন করব। তিনটা চেন সমান সমান একটা ডাবল ক্রোশেট। তো এই ডাবল ক্রোশেটটাকে আমরা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। আর ডাবল ক্রোশেট হচ্ছে ইংরেজি শব্দ, বাংলায় ডাবল ক্রোশেটকে বলে ফুল লং। তো এখন যে চেনটা দেখতে পাচ্ছেন, এই চেনটা হচ্ছে এই লাইনের প্রথম চেন। তো এই চেইনে আমরা একটা ডাবল ক্রোশেট করব। তো এই জন্য আমরা সুতা পেঁচিয়ে নিব। তো আমার হুকে একটা সুতা আছে, তা আমি সুতা পেঁচিয়ে নেওয়ার পর দুইটা সুতা হলো। এখন হুকটাকে এই চেইনের ভেতর দিয়ে নিলাম, নিয়ে আবার সুতা পেঁচিয়ে বের করে আনলাম। তিনটা সুতা কিন্তু আমার হুকের ভেতর আছে। ডাবল ক্রোশেট করার বেলা করেছিলাম কি, হুকে আবার সুতা পেঁচিয়ে এই তিন সুতার ভেতর দিয়ে বের করে নিয়েছিলাম। কিন্তু এখন আর এটা করব না। এখন যেহেতু ডাবল ক্রোশেট করছি, এখন তিন সুতার ভেতর দিয়ে হুকটাকে বের করে আনবো না। আমি হুকে সুতা পেঁচিয়ে চেনের ভেতর দিয়ে নিয়ে বের করে আনলাম। তিনটা সুতা আছে, তো আবার সুতা পেঁচিয়ে আবার সুতা পেঁচাবো। পেঁচিয়ে প্রথম যেই দুইটা, এই যে দুইটা সুতা আছে, এই দুই সুতার ভেতর দিয়ে বের করে আনবো। হুকে সুতা পেঁচালাম, এই দুই সুতার ভেতর দিয়ে আমি বের করে আনলাম। এখন আমার সুতে এখন আমার হুকে আবার দুইটা সুতা আছে। আবার হুকে সুতা পেঁচাবো, দুই সুতার ভেতর দিয়ে বের করে নেব। এই হয়ে গেল আমার ডাবল ক্রোশেট। আবার আমি হুকে সুতা পেঁচাবো, পরের চেইনে হুকটাকে নিয়ে বের করে আনবো। তিনটা সুতা হলো। আবার হুকে সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিলাম। হুকে কিন্তু আরও দুইটা সুতা আছে। আবার হুকে সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিলাম। আবার হুকে সুতা পেঁচিয়ে পরের চেইনে হুকটাকে নিলাম, নিয়ে সুতা পেঁচিয়ে বের করে আনলাম। তিনটা সুতা আমার হুকে আছে। আবার হুকে সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে আনবো। আরও দুইটা সুতা হুকে রয়ে গেছে। আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিলাম। এইভাবেই ডাবল ক্রোশেট করতে হয়। তো আমি আরেকটা দেখাচ্ছি। হুকে সুতা পেঁচাবো, চেইনের ভেতর দিয়ে নিয়ে নিব, আবার সুতা পেঁচিয়ে বের করে আনবো। আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিব। আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে আনবো। এইভাবে দুইবার, এই কাজটা আমাদের দুইবার করতে হবে। আবার হুকে সুতো পেঁচিয়ে চেনের ভেতর দিয়ে বের করে নিয়ে সুতা পেঁচিয়ে বের করে আনলাম। আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিলাম। আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিলাম। হয়ে গেল আমাদের ডাবল ক্রোশেট। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন,
ভিডিওটা বারবার দেখবেন আর বারবার বাসায় ট্রাই করতে থাকবেন। এভাবে আমি বাকি চেইনগুলোতে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আর আমি কিভাবে ডাবল ক্রোশেট করতে হয় বলবো না, আমি শুধু করে যাব। আমি কিন্তু কাজটা আস্তে আস্তে করছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি ডাবল ক্রোশেট দিয়ে একটা লাইন করে নিয়েছি, এখন আমি আরেকটা লাইন ডাবল ক্রোশেট দিয়ে করে দেখাবো। এই জন্য আবার তিনটা চেইন করব। কাজটাকে আমি এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই যে চেইনটা আছে এই চেইনে আমরা কাজ করব না, আমরা কাজ করব এর পরের চেইন থেকে। আমরা যে তিনটা চেইন করেছি এই চেইনটা হচ্ছে সেই চেইনের ঘর, আর এখানে এই চেইনটা হচ্ছে প্রথম চেইন। তো হুকটি সুতা পেঁচিয়ে নিলাম, তো প্রথম চেইনে হুকটাকে নিয়ে সুতা পেঁচিয়ে বের করে আনলাম, আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে আনলাম, আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে আনলাম, আবার হুকে সুতা পেঁচালাম, আবার চেনের ভেতর দিয়ে বের করে নিলাম, আবার সুতা পেঁচিয়ে বের করে নিলাম, আবার সুতা পেঁচিয়ে দুই চেনের ভেতর দিয়ে বের করে আনলাম, আবার সুতা পেঁচিয়ে এই দুই সুতার ভেতর দিয়ে বের করে নিলাম, আবার হুকে সুতা পেঁচিয়ে পরের চেইনে হুকটাকে নিয়ে সুতা পেঁচিয়ে বের করে আনলাম, আবার সুতা পেঁচিয়ে দুই লুপের ভেতর দিয়ে বের করে নিলাম, আবার সুতা পেঁচিয়ে দুই লুপের ভেতর দিয়ে বের করে নিলাম। তো আমি এবার করে যাচ্ছি, এবার আমি আর বলছি না কিভাবে করতে হবে। হয়ে গেল আমার ডাবল ক্রোশেটের আরেকটা লাইন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ট্রিপল ক্রোশেট করতে হয়। এই জন্য আমি এখানে চারটা চেইন করব, চারটা চেইন সমান সমান একটা ট্রিপল ক্রোশেট। তো কাজটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নেওয়ার পর এই চেইনটা বাদ দিয়ে আমরা এর পরের চেইনে কাজ করব। ডাবল ক্রোশেটের বেলায় আমি হুকে একবার সুতা পেঁচিয়েছিলাম, আর ট্রিপল ক্রোশেটের বেলায় হুকে আমি দুইবার সুতা পেঁচাব, একবার নিলাম আরেকবার নিলাম। হুকে আমার তিনটা লুপ আছে। এখন আমি এই চেইনের ভেতর হুকটাকে নিয়ে সুতা পেঁচিয়ে বের করে আনলাম। এই হয়ে গেল আমার হুকের চারটা সুতা। এখন আমি আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে আনলাম। এখনও আমার হুকে আরও তিনটা সুতা আছে, আবার হুকে সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিব। আরও দুইটা সুতা কিন্তু আমার হুকে রয়ে গেছে, আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিব। ডাবল ক্রোশেটের বেলায় করেছিলাম, ডাবল ক্রোশেটের বেলায় এই কাজটা আমরা দুইবার করেছিলাম, আর ট্রিপল ক্রোশেটের বেলায় এই কাজটা তিনবার করতে হবে। আবার হুকে আমি দুইবার সুতা পেঁচালাম, পরের চেইনে হুকটাকে নিলাম, সুতা পেঁচিয়ে আবার বের করে আনলাম, আবার হুকে সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে আনলাম, আবার হুকে সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে আনলাম, আবার হুকে সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিব। এইভাবে কিন্তু আমরা কাজটা তিনবার করলাম। আমি আবার দেখাচ্ছি, আবার হুকে আমি দুইবার সুতা পেঁচালাম, পরের চেইনে হুকটাকে নিলাম, সুতা পেঁচিয়ে বের করে আনলাম, আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিলাম। একবার হলো, আবার হুকে সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিলাম, দুইবার হলো, আবার হুকে সুতা পেঁচিয়ে লাস্টের দুই সুতার ভেতর দিয়ে বের করে নিলাম, তিনবার হয়ে গেল। এইভাবেই ট্রিপল ক্রোশেট করতে হয়।
আমি আবার দেখাচ্ছি, আমি আবার হুকে দুবার সুতা নিলাম। পরের চেইনে হুকটাকে নিয়ে সুতা পেঁচিয়ে বের করে নিলাম, আবার হুকে সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিলাম, আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করলাম, আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করলাম। এভাবেই ডাবল, এভাবেই ট্রিপল ক্রোশেট করতে হয়। তো আমি পরের ট্রিপল ক্রোশেটগুলো করে নিচ্ছি। লাস্টের একটা ঘর বাকি আছে, আমি সেই ঘরেও ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম, লাস্টের ঘরে হুকটাকে নিয়ে সুতা পেঁচিয়ে আবার বের করে আনলাম, আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিলাম, আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করলাম, আবার সুতা পেঁচিয়ে দুই সুতার ভেতর দিয়ে বের করে নিলাম। হয়ে গেল আমার ট্রিপল ক্রোশেট। এভাবে ট্রিপল ক্রোশেট করতে হয়। এখন আমি একটা চেন করব, সুতোটাকে আমি কেটে নিলাম। এখন আমি এই সুতাগুলো যাতে দেখা না যায়, এই কাজের ভেতর দিয়ে আমি সুতাটুকু ঢুকিয়ে দিব। একটা নিডেল নিয়েছি, নিডেলের ভেতর আমি সুতোটাকে নিয়ে নিচ্ছি। এইভাবে কাজের কিছু অংশে সুতোটাকে ঢুকিয়ে নিলে আর সুতোটা দেখা যাবে না। পরের সাইডের সুতোটাকেও আমি এভাবেই ঢুকিয়ে নিব। কুশি কাটার কাজ করতে গেলে সুতা তো অবশ্যই লাগবে, আর বিভিন্ন সাইজের কাঁটাও লাগবে, একটা কেচি অবশ্যই লাগবে, আর এরকম একটা নিডেল লাগবে। এই তো হয়ে গেল আমার আজকের কাজ। ভিডিওটা যদি আপনারা বুঝতে কোথাও অসুবিধা হয়, বারবার করে ভিডিওটা দেখবেন আর বারবার করে বাসায় ট্রাই করতে থাকবেন। বারবার ট্রাই করলে অবশ্যই পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমার চ্যানেলকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আল্লাহ হাফেজ।